এ স্বাগত আমি নাইম সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ রাতের আপডেট সংবাদ জনগণের ম্যান্ডেট ছাড়া ফের ক্ষমতা দখল করেছে সরকার বলছেন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এরপর জানিয়ে দিব সাক্ষাৎকারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ম্যাদ করতে পারবে না সরকার ম্যাদপূর্ণের আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে এবারে জানাব বিএনপিকে ভোটের পরও চাপে রাখতে চায় আওয়ামী লীগ এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর পথ পাবে না এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ মিয়ানমার সীমান্তে ব্যাপক সংঘর্ষ গুলিতে তিন বাংলাদেশি আহত পালিয়ে এপারে ঢুকে পড়েছে বিজেপির সদস্যরা এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে পালানোর সময় চিকিৎসক গ্রেপ্তার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত জনগণের ম্যান্ডেট সারাফের ক্ষমতা দখল করেছে সরকার বলছেন মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত তামির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন জালিম সরকার নানা কূটকৌশল অবলম্বন করে গত সাতই জানুয়ারি এক অদ্ভুত ডামি নির্বাচন করে জনগণের ম্যান্ডেট ছাড়া আবারও ক্ষমতা দখল করেছে জনগণ সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ এবং গণতান্ত্রিক বিশ্ব সরকারের ডামি নির্বাচনকে এখনও স্বীকৃতি দেয়নি বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্ব থেকে একঘরে হওয়ার উপক্রম হয়েছে সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে কেয়ারটেকা সরকারের অধীনে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না দেশবাসীর প্রত্যাশা কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধির পরিচয় দিবে আজ রোববার চারি ফেব্রুয়ারি জামাত ইসলাম যশোর কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ সদস্যের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ম্যাদ পূর্ণ করতে পারবে না সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারকে কেউ নতুন সরকার হিসেবে মনে করছে না বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং নাগরিকৈকের সভাপতি নির্বাচন পরবর্তী সার্বিক প্রেক্ষাপট নিয়ে আজ সকালে কালবেলাকে দেয়া এক সাক্ষাৎকারের সব কথা বলেছেন তিনি আন্দোলনের পরিপ্রেক্ষিতে একই রয়েছে উল্লেখ করে ডাকসুর সাবেকেই ভিপি বলেছেন আন্দোলন আগের জায়গায় আগের মতোই আছে সেটাকে কিভাবে জয়ের পৌঁছে নেওয়া যায় তার কৌশল নিয়ে এখন আমরা ভাবছি তবে এটা সত্য আগের চেয়ে সরকারের নাজুকতা অনেক বেশি মানুষের মধ্যেও প্রতিবাদী এমনকি প্রতিরোধী পিস্পাও এখন অনেক বেশি দৃশ্যমান ফলে সরকার এবার ম্যাদ করতে পারবে না যদি আগামীতে আন্দোলনে আমাদের কোনো দুর্বলতা না থাকে তার মতে আন্দোলনকে বেগবান করতে এবং এই মুহূর্তে যুগপথের সম্প্রসারণের আলোচনা না থাকলেও যুগপথের এই ধারণাটাই সবাইকে কাছে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্না বলেন সরকারের ম্যাদ নির্বাচন পরবর্তী আন্তর্জাতিক প্রেক্ষাপট আগামীর আন্দোলন সহ নানা বিষয় খোলামেলার কথা বলেছেন সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরা হল সাক্ষাৎকার নিয়েছে রাজকুমার নন্দী কালবেলার পক্ষ থেকে প্রশ্ন করা হয় সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের দিনে নির্বাচনের এক দফা দাবিতে এই বছরে বেশি সময় ধরে আপনারা বিএনপির সঙ্গে যুগপুথ আন্দোলন করছেন কিন্তু আপনারা দাবি পূরণ করা ছাড়াই নির্বাচন হয়ে গেল এমন অবস্থায় আপনারা আগামীতে কি করতে চান জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন গত সাতই জানুয়ারি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটাকে নির্বাচন বলা যায় না পাঁচ শতাংশের বেশি ভোট পড়েনি মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম নির্বাচন বর্জন করতে তারা ভোট বর্জন করেছে আমরা সরকারের অধীনে নির্বাচন করব না নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন নতুন সরকারের অধীনে নির্বাচন করবো সেজন্যই লড়াই করছি এটা আমি মানি যে আমাদের সেই দাবিটি পূরণ হয়নি আমরা হয়তো ফিজিক্যালি জয়লাভ করিনি তবে পলিটিক্যালি বলব যে মানুষ আমাদেরটাকে সারা দেশে মানুষেরা নিরঙ্কুশ সরকারকে বর্জন করেছে সেই বর্জন এখনো আছে মানুষের মধ্যে সরকারের প্রতি কোন রকম ইতিবাচক ধারণা জন্মায়নি জাতীয় এবং আন্তর্জাতিক কোনোভাবেই এই নির্বাচন স্বীকৃতি লাভ করেনি কেউ নির্বাচনটাকে ভালো করে দেখেনি ফলে পরিস্থিতি যা ছিল এখনও সেভাবেই আছে সরকার কিছুটা অর্জন করতে পারেনি বরং তো ব্যর্থ হয়েছে বিএনপিকে ভোটের পরেও চাপে রাখতে চায় আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর রাজনৈতিক দিক থেকে এই মুহূর্তে তেমনি হুমকি দেখছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে বিএনপিকে সার না দিয়ে চাপে রাখার অবস্থান বহাল রাখছেন তারা দেশের ভেতরে রাজনৈতিক প্রতিপক্ষের বিষয় মাথায় থাকলে এখন দ্রব্যমূল্য কমানো এবং অর্থনীতি পুনরুদ্ধারে বেশি মনোযোগী ক্ষমতাসীন আওয়ামী লীগ পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কারো কারো মত ছিল সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা হোক তবে বিএনপি সহ বিরোধীদের ভোট বর্জনের মধ্যে অনেকটা নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে সরকার গঠন করেছে আগামী পাঁচ বছরের জন্য নিশ্চিন্তে হতে চাইছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফলে অর্থনৈতিক পরিস্থিতির দ্রব্যমূল্যের উদ্ধগতি নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভ কমাতে অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে নজর বাড়ানোর কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা মনে করছেন বিএনপি শীঘ্রই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে সরকারকে চাপে ফেলতে পারবে না কিন্তু এরপরও সরকারের জন্য হুমকি হয়ে উঠতে পারে বিএনপি এমন আভাস পাওয়া গেলে বিএনপির উপর চাপ বাড়ানো হবে এক্ষেত্রে খড়গ হিসেবে বিএনপি নেতাদের উপর থাকা মামলার পাহাড় কাজে লাগানো হবে শীর্ষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের সাজা দেওয়ার সংখ্যা বাড়ালে দলটি রাজপথে হুমকি হতে পারবে না এমনটাই চিন্তা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটের পরও এর মধ্যে বিএনপিকে চাপে রাখতে তাসীন আওয়ামী চিন্তার প্রকাশ করতে শুরু করেছে নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুে কালো পাতা কর্মসূচি সরকারের করণীয় সম্পর্কে অধ্যাপক হারুন রশিদ বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর্থিক খাতে শৃঙ্খলা আনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ভোটের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা তৈরি করা হয়েছে যা আরও উন্নত করার চেষ্টা করা হবে আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন বর্তমান সংসদ এবং সরকার অবৈধ অবৈধ সরকার ক্ষমতা থেকে নামতে জনগণ বাধ্য করবে এমন আন্দোলনের ঢেউ গড়ে তোলা হবে যে পালানোর পথ খুঁজে পাবে না রাজধানীর পায়তুল মোকারমের উত্তর গেটে আজ বিকালে একতরফা ডামি নির্বাচনে সংসদ এবং ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে বৈধতাদানে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে সব কথা বলেছেন তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকারমের উত্তর গেট পল্টন মোড় বিজয়নগর গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় গুলিতে তিন বাংলাদেশি আহত পালি এপারে ঢুকেছে বিজেপি সদস্যরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তুমরু রাইট ক্যাম্প এবং ডেকোপুনিয়া ক্যাম্পে ব্যাপক গুলাগুলি এবং বোমাবর্ষণ চলমান রয়েছে বিদ্রোহী গ্রুপ আরাকান এবং মিয়ানমারের চান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে শনিবার দিবাগত রাত তিনটা থেকে ঘুমধুম তুমরু সীমান্ত থেকে গুলি এবং বোমাবর্ষণ অব্যাহত রয়েছে এদিকে সীমান্তের ওপার থেকে বেশ কয়েকটি গুলি মটাশেল এসে পড়েছে বাংলাদেশের তুম্বকোনার পাড়া মাঝের পাড়া এবং বাজার পাড়ায় আতঙ্কে ঘর ছেড়েছে এই গ্রামের মানুষ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তিনজন কোনায় পাড়ায় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহতরা হলেন কোনারপাড়ার বাসিন্দা প্রবীর ধর পঞ্চাশ রোহমা বেগম চল্লিশ আমির হোসেনের ছেলে শামসুল আলম তিরিশ তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিদ্রোহী গ্রুপের ব্যাপক গোলাগুলির কারণে না পেরে মিয়ানমার গার্ড বিজেপির জনের মতো সদস্য বাংলাদেশ ভূখণ্ডে আশ্রয় নিয়েছে বিজেপি জনের বেশি সত্য সদস্য বাংলাদেশে ঢোকার জন্য অবস্থা নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে শনিবার রাত তিনটা থেকে ব্যাপক গুলিবর্ষণের পাশাপাশি মোটারশেল নিক্ষেপ এবং জান্তা বাহিনীর হেলিকপ্টার থেকে বোমা মারছে এতে সীমান্তে বাজারঘাট ঘাট বন্ধ রয়েছে মিয়ানমারের তুমরু রাইট ক্যাম্পে চতুর্পাশে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ঘিরে ফেলেছে এবং বর্ডার অবজারভেশন কোস্ট বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি দখলে নিয়েছে এ পর্যায়ে মিয়ানমারে বর্তমান শাসক গোষ্ঠী জানতারা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে যে কোনো সময় মিয়ানমারের জান্তা সরকারে পতন হয়ে যেতে পারে